গত 15 বছর ধরে প্রতি বছর গড়ে অন্তত $15 বিলিয়ন পাচার হয়েছে, একথা জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। শনিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও সম্ভাবনার বাংলাদেশ আয়োজিত সেমিনারে তিনি একথা জানান। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, 1.5 দশকে রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করেই পাচার হয়েছে এসব অর্থ। পাচার হওয়া অর্থ ফেরত আনা অবশ্যই সম্ভব জানিয়ে তিনি বলেন, প্রক্রিয়াটি খুবই জটিল। যে দেশে অর্থ পাচার করা হয়েছে সেই দেশের সাথে আইনি চুক্তি ও সমঝোতার মাধ্যমে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, রাজনৈতিক, আমলাতান্ত্রিক ও ব্যবসায়িক সংস্কৃতি পরিবর্তন না হলে অর্থ পাচার ও দুর্নীতি বন্ধ হবে না। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বানও জানান ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, অর্থ পাচার রোধে রাষ্ট্রকেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।